কোনোটা কফি এবং কোনোটা চা, আপনি যখন যেটা মনে চায় আপনি সেটা কিন্তু এটাতে ইউজ করতে পারবেন। আপনি জাস্ট এখান থেকে একটু গরম পানি নেবেন, একটা টি ব্যাগ দিবেন, ঠিক আছে? আপনি চিনি ছাড়া কিন্তু আপনি একটা চা বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপন প্লাজার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এবং আপনাদের সাথে রয়েছে আমি শেখ শামীম হাসান। তো বরাবরের মতো আমরা চলে এসেছি আজকে ঢাকা নিউ মার্কেটে ডিএনএ স্টোরে, আর আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি প্রোডাক্ট যার মাধ্যমে আপনারা যারা চায়ের ব্যবসা করেন গ্রামগঞ্জে বা শহরে, যাদের চায়ের ব্যবসা আছে, তারা একটি প্রোডাক্ট দিয়ে বিভিন্ন চা, কফি, রং চা এবং সাধারণ পানি সব কিছুই পাবেন। তো আমাদের সাথে রয়েছে ডিএনএ স্টোরের ওনার রমজান ভাই, আমরা তার কাছ থেকে জেনে নেব প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম রমজান ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো ভাই, স্ক্রিনে তো আমরা একটা মেশিন দেখতে পাচ্ছি, এটা তো কফি মেশিন, তো এটি ব্র্যান্ড সম্পর্কে আমাদের প্রথমে একটু বলেন। আমরা আজকে যে কফি মেকারটা দেখাচ্ছি, আপনি দেখছেন এটা নেসকাফে কফি এন্ড টি মেকার। আচ্ছা, ঠিক আছে। আমরা এক ডিলে চার পাখি মারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরকম একটা সিস্টেম, কিরকম এক ডিলে চার পাখি মারবো, আপনি এটা দিয়ে গরম পানি করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এবং এটা দিয়ে আপনি রং চা তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা দিয়ে আপনি নর্মাল পানি নিতে পারবেন, এটা দিয়ে আপনি কফি তৈরি করতে পারবেন, এবং এটা দিয়ে দুধ চা করতে পারবেন। অর্থাৎ যাবতীয় চা, কফি, দুধ চা সবই একসাথে করা যাবে, এবং নরমাল পানি খাওয়ার জন্য সেটাও এর থেকে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো আমাদের এটা একটু ব্যবহারটা দেখান এবং কি কি রয়েছে এটা দেখাবেন। হ্যাঁ, আসলে আমরা দেখেন, আমরা প্রথমে কিন্তু একটা বোতল দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই বোতলটা দেওয়ার মানে হচ্ছে এখান থেকে আপনি চাইলে 20 লিটারের বোতলও বসাতে পারবেন। আমরা জাস্ট একটু পানি দেখাই দিলাম যাতে এই কিভাবে আমরা সাধারণভাবে এটা ইউজ করতে পারি। তো এটাতে আমরা ভিতরে, আপনি দেখেন ভিতরে যে অপশনগুলো আছে দেখা যাচ্ছে, দেখেন এখানে কিন্তু আমাদের কফি কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুটো জার দেওয়া আছে এখানে কফি রাখার জন্য, আমরা কফি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কফি দেওয়া আছে। আপনি এই দুইটা টেল দেওয়া আছে, দুইটার ভিতরে আপনার কোনোটা কফি এবং কোনোটা চা, আপনি যখন যেটা মনে চায় আপনি সেটাই কিন্তু এটাতে ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে যার ইচ্ছা সেটাই দিতে পারবে, দুধ একটা দিতে পারবে, একটা কফি দিতে পারবে, যেটা যেমন ইচ্ছে। আপনি যদি এই যে এখানে একটা অপশন আছে বা আপনি এখানে একটা লিখে রাখতে পারবেন কফি, এটা চা, এখানে আপনি লিখে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে লিখে দিতে পারবেন, স্টিকার লাগিয়ে দিতে পারবেন। এটাতে আপনার, আমি মনে করি কফি বা চা যাই মন চা আপনি দিবেন, যেটা আপনার রেডি কফি বা রেডি টি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা আমরা এখানে দিয়ে দিলাম, এবং এখানে দেখেন চারটা অপশন, 1 2 3 4, এটা দিয়ে নর্মাল পানিটা বেরোবে। আচ্ছা, এটা দিয়ে গরম পানিটা বেরোবে, এটা দিয়ে আপনার কফিটা বেরোবে, এটা দিয়ে চা বেরোবে। তার মানে চারটা অপশন কিন্তু একসঙ্গে আপনি পাচ্ছেন, ঠিক আছে। টাইমের একটা সিস্টেম আছে, ওইটা কিসের জন্য দেওয়া আছে ভাই? ওই যে সময় মতো লাল আমরা দেখতে পাচ্ছি, ওইটা এগুলো হচ্ছে আপনাকে কমানো বাড়ানো। আমরা যারা ছোট ব্যবসায়ী আছি বা বড় ব্যবসায়ী, যারা ব্যবসা করি, ব্যবসা বাণিজ্য করি, এটা অ্যাকচুয়ালি মূলত ব্যবসার জন্য সবচেয়ে ভালো। যারা ব্যবসা করি তারা কিন্তু আপনার দেখা যায় কম বেশি করা যায়। এক জায়গায় দেখা যায় কি, আপনি একটা ব্যবসা শুরু করছেন, এখানে দেখা যায় একটা কফি আপনার 50 টাকা 100 টাকায় মানুষ খাচ্ছে না, তখন আপনি কি করতে হবে, আপনি তখন একটা কফি 30 টাকা বেচতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, ওই অপশনটা দেওয়া আছে। আপনি ML কমাই দিবেন, ঠিক আছে, কফিটা খাবে মাস মাস 30 টাকা একটা কফি খাবে, মানে পরিমাণ মতো যতটুকু দিবে কাপে সেটা সেট আপ করে রাখতে পারবে তারা। আচ্ছা, আপনি চাচ্ছেন যে 20 টাকা কফি খাবেন, খাওয়াতে পারবেন। আচ্ছা, আপনি চাচ্ছেন 100 টাকা একটা কফি খাবেন, আপনি কিন্তু খাওয়াতে পারবেন। এই অপশনগুলো এখানে দেওয়া আছে, কমানো বাড়ানোর সিস্টেমটা দেওয়া আছে। এরপরে আমাদের কাছে যদি ডিটেলসে জানতে চান অবশ্যই আমাদের শোরুমে আসবেন, আমরা ডিটেলসটা বলে দেবো। তাছাড়া আমাদের কাছে আসলে বা আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমরা ডিটেলসটা বলে দিব, ঠিক আছে। আমরা আজকে এখন একটু চালায় দেখাই দিই কোনটার ভিতরে কি কিভাবে করতে পারবে, ঠিক আছে। এখানে এখানে ক্লিনিং অপশন আছে, যখন আপনি এটা ওয়াশ করতে মনে যাবে তখন ক্লিনিং অপশন দিলে কিন্তু এটা ওয়াশ হয়ে যাবে। এখন আমরা আপনাদের একটু মানে আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো, প্র্যাকটিক্যালি একটু দেখেন। আচ্ছা আচ্ছা, দেখছি আমরা মনে করেন একটা মানে এই নিলাম গরম পানি নিব আগে। আচ্ছা, আমরা এখন গরম পানি নেবো, আপনারা দেখতে পাচ্ছেন গরম পানির অপশন দিকে গরম পানি নিচ্ছি, দেখেন গরম পানি নিচ্ছে, ধোয়া উঠতেছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছে, এখন দেখেন কি পরিমাণ ধোয়া উঠতেছে এটা দিয়ে। তো আপনারা দেখেন যে পানিটা কতটা গরম হয়ে গেছে। এখন আমরা এখানে একটা টি ব্যাগ দিব। আচ্ছা, মানে রং চা যদি বানাতে চায় সেক্ষেত্রে টি ব্যাগ দিয়ে, যদি এখন মনে করেন যে আপনার এখানে একজন মুরব্বী আসছেন, একটা চা খাবেন, বসে বাবা একটা চিনি ছাড়া চা খাওয়াও। আচ্ছা, তখন আপনি কিভাবে চা খাওয়াবেন, তখন আপনার তো দেখা যায় সব মিলাই ফেলছেন, কিন্তু এখানে অপশন হলো আপনি জাস্ট এখান থেকে একটু গরম পানি নেবেন, একটা টি ব্যাগ দিবেন, ঠিক আছে। আপনি চিনি ছাড়া কিন্তু আপনি একটা চা বানিয়ে নিতে পারেন। কত সুন্দর একটা চা হয়ে গেল কিন্তু। আর যদি মনে করেন যে না সে চিনি খাবে, হালকা চিনি খাবে, আপনি একটু হালকা চিনি দিয়ে দিলেন, আপনি কিন্তু একটা চা তৈরি করে পরিপূর্ণ একটি রং চা হয়ে গেল। একদম সহজ, একবারে একদম সিম্পল হয়ে গেল, কোনো কষ্ট ছাড়াই এবং খুব অল্প সময়ে কিন্তু চা। এখন আপনার এখানে এক্সাম্পল একজন অনেক
তৃষ্ণাতে পিপাসা একজন লোক আসছে যে উনি পানি খাওয়া প্রয়োজন, ভাই আমি একটু পানি খাওয়া, তখন গরম পানি দিলে তো ওনার গলা মলা পুড়ে যাবে, কি করবেন তখন? আপনি কি করবেন তখন? আপনি ঠান্ডা পানি দিতে পারবেন ওনাকে, এই যে দেখেন। তো খাওয়ার জন্য স্বাভাবিক যে পানিটা সেটা কিন্তু দিতে পারবেন আপনারা, দেখেন যখন আপনি এক গ্লাস পানি নিয়ে দিলেন, নরমাল পানি, ঠান্ডা পানি না, কোল্ড না, নরমাল পানি দিলেন, উনি ওনার পিপাসা মিটাতে পারলো। আচ্ছা আচ্ছা, দেখেন এই অপশন দিলে। এখন একদম কফি খাওয়াবেন, যে এখন কফি দরকার আছে, আপনি তখন কি করবেন? আপনি জাস্ট তো এখন আমরা দেখেন কিভাবে কফিটা সিস্টেমটা, এখন দেখেন কফি পুরো একটা কফি, এক কাপ কফি দিয়ে দিন। ওই দেখেন কত সুন্দর কালারের একটা কফি কিন্তু হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এটা কাপে কতটুকু পরিমাণে পানি পড়বে বা কতটুকু হবে আপনারা কিন্তু সেটআপের মাধ্যমে করতে পারবেন। ঠিক করে নিতে পারবেন, দেখেন একদম সিম্পল একটা, দেখেন কত সুন্দর একটা কফি হয়ে গেছে। আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম, কত কম সময় এবং খুবই ভালো জিনিস। ব্যবসা করুন, খুব দ্রুত শর্ট টাইমে আপনার ব্যবসা হবে। আচ্ছা আচ্ছা, যারা বাসা বাড়ির জন্য নিতে আছেন অবশ্যই নিতে পারেন, বিশেষ করে আমাদের বিদেশি যারা ভাই বোনেরা আছেন তারা কিন্তু আসলে এই ব্যবসা করতে পারেন। দেখা যায় দেশে আসেন কী করবেন, ব্যবসা করবেন, অনেকে দেখা যায় আপনি নিজে নিজে বাসা রাখতে পারেন, ঠিক আছে, আপনার বউ বাচ্চা আছে বা মা আছে, বয়স্ক বাবা আছে, তারা কফি খেতে চান, দুধ চা খাইতে চান, যখন যেটা মনে চা খাইতে চায় এটা দেখে কিন্তু আমরা খেতে পারবো, কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে কিন্তু সব কিছু করা যাচ্ছে এখানে। আর আমরা কিন্তু এটাতে মানে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব, ফুল এক বছরের সার্ভিস ওয়ারেন্টি, অর্থাৎ সার্ভিস ওয়ারেন্টি দিব। আচ্ছা, কোনো ধরনের প্রবলেম হলে আপনারা ঠিক করে দেবেন, এটা আছে। তো এখন এটার প্রাইসটা আমরা জানতে চাচ্ছি, আর এটার প্রাইস হবে মাত্র 22500 টাকা। 22500 টাকা কিন্তু আপনারা এত সুন্দর একটি কফি মেশিন পেয়ে যাচ্ছেন। তো ভাই এটা আপনারা কিভাবে দিয়ে থাকেন, ঢাকার ভিতরে ঢাকার বাইরে? এটা আমাদের যদি ঢাকার ভিতরে কেউ মানে আমাদের শোরুম ভিজিট করে নিতে চান অবশ্যই আমাদের ভিজিট করে নিতে পারেন। আমাদের শোরুম ঠিকানা 21-22 ঢাকা নিউ মার্কেট, সিটিকন বিশ্ববিদ্যালয়, ঢাকা নিউ মার্কেট। আর যদি কেউ চাচ্ছেন যে না আপনি বাসা বসে নেবেন, অবশ্যই বাসা বসে আমরা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবো। আর যদি চাচ্ছেন যে আপনি কুরিয়ারে নেবেন, একবার আপনার বাসা অনেক দূরে আছেন বা ঢাকার বাইরে আছেন, আপনি বিভিন্ন জেলা শহরে আছেন, তখন আমরা কিন্তু আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেবো। আচ্ছা, তো ভিউয়ার্স তাদের শোরুমের ঠিকানা কিন্তু দিয়ে দিল, আপনারা অবশ্যই কিন্তু ভিজিট করবেন এবং দেখে শুনে নেবেন। এছাড়া কিন্তু অনেক প্রোডাক্ট এখানে রয়েছে, আপনারা দেখে শুনে নিতে পারবেন। তো রমজান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কফি মেশিন আমাদের দেখানোর জন্য। আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লেগেছে, আর যদি ভালোই লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটি অর্ডার করতে পারেন। এছাড়াও এটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। তাছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের শোরুমের ঠিকানা দেওয়া রয়েছে, আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে এটি নিতে পারেন। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আল্লাহ হাফেজ।